আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটা জামালপুরের, বন্ধুরা জামালপুরের একটি ঘটনা যেখানে কি না মেয়ে মেয়ে সমকামিতায় লিপ্ত হয়ে এবং তাদের দুজনের নাকি বিয়ে হয়েছে। হ্যাঁ, এরকম একটি ঘটনা জামালপুরে ঘটে, যেই ভিডিওটা দেখে মানে খুবই খারাপ লাগলো। কেননা আপনারা জানেন মানে আগের কালে ঘটনা মানে এরকম একটা জাতি ছিল যে জাতিরা ছেলে ছেলে বিয়ে করত, ছেলেরা ছেলেরা মানে সমকামিতায় লিপ্ত হতো। সেটা নিয়ে মানে পুরো জাতিটাকেই মানে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, এটা কোরআনে বলা হয়েছে। হ্যাঁ, তারা দুজন পালিয়ে গিয়েছিল, তারপর তার বাবা মা বা আত্মীয় স্বজন তারা মানে অনেক ইয়া করে রিকোয়েস্ট করে মানে অনেকভাবে তাদেরকে আনা হয়। তাদেরকে আনা হওয়ার পর দুজন মানে দুজনেই একই স্কুলে পড়ত, মানে একই কলেজে পড়তো। সেখান থেকে তাদেরকে আইনে তারপর তাদেরকে এখন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তারা এমন কথাও বলে যে না তারা নাকি একজন আরেকজনকে সারা বাঁচবে না, তারা নাকি একজন আরেকজনকে সারা মানে কোনো কিছুই দেখবে না, আর কেউ যদি এটা ইয়া করে তারা নাকি মৃত্যু পর্যন্ত যেতে পারে। প্রশাসনের কাছে একটাই দাবি, এদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক, কেননা এদের কারণে আরও অন্য অন্য মেয়েরা নষ্ট হবে, অন্য অন্য ছেলেরা নষ্ট হবে। কেননা মেয়ে মেয়ে বিয়ে এটার কেমন তোর ইয়া, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি বিস্তারিতভাবে দেখাবো। হ্যাঁ, ভিডিওটি দেখানোর আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলেন আমরা প্রথমে আপনাদেরকে সেই ভিডিওটা দেখায় আসি, তারপর কিছু কথা বলবো। জামালপুরের সরিষাবাড়িতে সমকামী বিয়ের ঘটনায় দুই তরুণী ও তাদের দুই সহযোগীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলা ডোরাইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। বুধবার 21 সেপ্টেম্বর দুপুরে সরিষাবাড়ি উপজেলার হাটবাড়ি গ্রামে দুদুমিয়ার বাড়িতে ডোরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন সহ এলাকার শত শত মানুষের উপস্থিতিতে দুই তরুণীর জবানবন্দি গ্রহণ করা হয়। উদ্দেশ্য একটাই, ভালোবাসা, আর কিছু না। আসলে ওদের একটা ছেলের সাথে বিয়ে দিলে যাই তো বাবা, আর ছেলের জায়গায় আমার ভালোবাসাটা তো পাপ। তোমার নাম কি? হ্যাঁ, রাফিন ইসলাম। রাফিন নাম কি? আসলে আমি এখন একটু বলো তো যে আসলে ওর সাথে আদুরির সাথে তোমার সম্পর্কটা কিভাবে হয়েছিল? আমি গ্রামে 4 বছর স্কুলে ভর্তি হয়েছি, আর কি স্কুলে পরিচয় ওইখান থেকে আমি রাস্তা দিয়ে ছুটে যাওয়ার ছোট ওরা ছেলে তো বাবা মানে না আমার ছোট ছোট না সোজা স্টেপ কাটছে না। আজকে বিয়ে দিলে কালকে ওর লাস্ট ওই বাড়ি থেকে বাইক নিয়ে আসতো, এটা হলো ওর কথা, যার কারণে আমি ওরা টাঙ্গাইল থেকে আইসা নিয়ে গেছি। ও ফোন দিছে আমি ঢাকার থেকে টাঙ্গাইল আইসা আমার গেস্ট নিয়া ওরে নিয়া আমার রানিং গেছি, বাসায় ফোন দিতে বলছে বাসায় ফোন দেয়নি। 3 দিন পর আমি তা পরশু দিন ওর ফ্যামিলির সাথে জোর করে কথা বলাইছে, ওর অবস্থা ভালো না, কথা বলবো না আমি জোর করে, আমি নিজে কেন দিছি আমার ফ্যামিলির সাথে ওর ফ্যামিলির সাথে কথা বলাইছে। বাবা মানে কালকে আল্লাহর দোয়াই দিয়ে আল্লাহ আল্লাহ মানে এত কিছু আল্লাহ মানে তো আল্লাহর দোয়াই দিয়ে এত 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 কাহিনী কেন করলো? আমরা বিশ্বাস করে তোমাদের সম্পর্কটা কত দিনের? কেন থাকতে পারবো না এই বিষয়ে? হ্যাঁ, ভাল লাগে, এটাই তোমার শেষ কথা? এরপর তাদেরকে সরিষাবাড়ি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। জানা গেছে একই বিদ্যালয়ে পড়াশোনার সুবাদে 17 ও 18 বছর বয়সী ওই দুই তরুণীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ে। 3 বছর সম্পর্কে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সম্প্রতি তাদের দুই সমকামী বান্ধবীকে সাক্ষী রেখে বিয়ে করেছেন তারা। ডোরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান,
সমকামী বিয়ের খবর পেয়ে তিনি এলাকাবাসীর সাথে কথা বলে সরিষাবাড়ি থানা পুলিশ কর্মকর্তাদের কাছে চার কিশোরীকে হস্তান্তর করেন। হ্যাঁ বন্ধুরা, তাদের ভিডিওটা দেখলেন, তাদের ভিডিওটা দেখে যদি একটুখানিও খারাপ লেগে থাকে আর এদেরকে কি শাস্তি দেওয়া যায় এটা অবশ্যই আপনারা বলে দিবেন কমেন্টে। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।